হয় সাকিব খান সাথেও যাব না, বললাম না একটা ক্লাস থাকে, সে যত হিরো হোক না কেন, বাট আমার কিছু রয়্যালটি ক্লাস আছে বাই বন্ড যেটা হয়তো তার নেই। তারা যাতে উঠতে চায় সাকিব খানের নামটা ব্যবহার করে, সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির রাজা না, সাকিব খানকে বললাম না সবাই ব্যবহার করে। ইদানিং কিছু ধরেন একেবারে লয়ার কোয়ালিটির কিছু তারা নিজেদের আর্টিস্ট বলে দাবি করতেছে, আর সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন হলে দেখছি কিছু মেয়েরা বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছে, তো এটা খুবই দুঃখজনক। কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না, আর তাদের চেহারা গেট আপ মেকআপ দেখেই তো বোঝা যায় একটা মানুষের ব্যাকগ্রাউন্ড কী হতে পারে। তারা যাতে উঠতে চায় সাকিব খানের নামটা ব্যবহার করে, ঠিক আছে, সাকিব খান আসলে সাকিব খানই, যে মানুষটাকে ওনার ধারে কাছে, উনি যদি 100 হয়ে থাকে, আমি কাউকে ছোট করছি না, ওনার ধারে কাছে কিন্তু কেউ নাই বর্তমানে। সুতরাং এই মানুষটাকে উৎসাহ দিলে উনি তো আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দেবে। তবে কি তার সাকিব খানের ওই ফিল্মে, হ্যাঁ, তাকে ওই যে কাজের মেয়ের ক্যারেক্টার ওয়ান শর্ট, এই এই সুযোগও নাই, এই জন্য সে আসলে ও আসলে নিজেকে যাতে তুলতে চাইছে। সাকিব খান তো একটা ফ্যাক্ট, সাকিব খানকে এই জন্য তো আপনিও প্রশ্ন করছেন সাকিব খানকে নিয়ে, হ্যাঁ, সাকিব খান একটা ফ্যাক্ট, সাকিব খানের নাম নিতে পারলে মাশাআল্লাহ না। আর আরেকজন দেখলাম যে বিয়ের কথাও বলছে যে আমি তাকে বিয়ে কর, আরে ভাই মানে মানে আল্লাহ মাফ করুক, কাউকে ছোট করতে চায় না, দেখা যাবে তার বাসার কাজের মহিলা হওয়ার টয়লেটও পরিষ্কার করাবে না তাকে দ্বারা, ঠিক আছে, সেই মেয়ে এই টাইপের কথাবার্তা বল। পার্সোনাল রাজা বাদশাদের তো অনেক বউ থাকতো, কই তাদের নিয়ে তো সমালোচনা হতো না, সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির রাজা, ঠিক আছে, সে যে দুইটা বিয়ে করছে এটা বরঞ্চ কম হয়ে গেছে, বোঝা গেছে। তো সাকিব খান তাকে পেতে চায় না কোন মেয়ে, যারা বলবে যে না আরে সাকিব খান, আরে এই ছবি দেখবেন যে ইদানিং একটা স্টাইল দাঁড়াইছে, কথা বলতে ইংরেজদের মতো কথা বলতে চায়, মানে আসলে একটা মানুষের ওপর ভর করে বাংলাদেশের ইন্ডাস্ট্রি দাঁড়ায় আছে, যেখানে একবারে হলে আসা মানুষ ছেড়ে দিয়েছিল। আপনি প্রিয়তমার পরে খেয়াল করেছেন যে কি একটা ঝড়ো হাওয়া উঠেছে? হ্যাঁ, রাহেন রাফি ভালো ছবি উপহার দিচ্ছে, পাশাপাশি হিমেল আশরাফ, এই মেধাবী ডিরেক্টরগুলোর কারণে আবার বাংলা ইন্ডাস্ট্রি সাকিব খানের ওপর ভর করে দেয়। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, ও তোমার রাজকুমার। তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা মানুষ ভালো কাজ করছে, এবং আমরা সবসময় সালমান খান শাহরুখ খানকে নিয়ে গর্বিত হতে পছন্দ করি বাংলাদেশের অধিকাংশ মানুষ, তো সেই ধারায় বাংলাদেশের একটা হিরোকে আমরা আস্তে আস্তে ওই জায়গায় যেতে দেখছি। সারা ওয়ার্ল্ডে এখন সাকিব খানের ছবি চলছে, বাংলা ভাষাভাষীর ছবি চলছে, এটা বাংলা ভাষাভাষীর মানুষ যারা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের জন্য অনেক বড় প্রাপ্তি, যেটা আমরা কোনো দিন কলকাতার কথা শুনলে আমরা খুব আবেগপ্রবণ হয়ে যেতাম, সেখানে এখন কিন্তু সাকিব খান প্রায় বলিউডে কাজ নায়িকা নিয়ে কাজ করছে। তো আগামীতে আমাদের মামুন ভাইয়ের দরদ আসবে, এইদিকে সাকিব খানের তুফান রাহেন রাফির, তো রাজকুমারও ভালো ব্যবসা করেছে, প্রিয়তমার মতো না হলেও মোটামুটি ভালো ব্যবসা করেছে, জনপ্রিয়তা লাভ করেছে। সাকিব খানের উত্তরোত্তর সফলতা কামনা করি, কারণ দেখেন আমি একজন সিঙ্গার, কখনো হয়তো হবে না এই সুযোগ, বা আল্লাহ কী চায় জানি না, কিন্তু সাকিব খানের ছবিতে যেমন একটা গান গাওয়ার জন্য তো মানুষ যদি কাউকে বলে যে ঠিক আছে মানে সাকিব খানের ছবিতে গান গাইতে হবে, তা তো তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে সে মনে করতে পারে, তাই না? তো সাকিব খান সাকিব খান, সাকিব খানকে নিয়ে যাতে ওঠার জন্য প্লিজ প্লিজ কেউ তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না, একটা মানুষ ভালো কাজ করছে,
আপনার না ইচ্ছা হলে আইসেন না। আমি আসলে সাকিব খানের প্রায় মুভিগুলো দেখে থাকি, ভক্ত বলতে পারেন, কারণ আমরা যে সময় পড়াশোনা করেছি এমনও আছে যে নিজের আমাদের মেসে থাকতাম, তো মেসের দেখা যেত মানে আমরা ওই যে মিলের যে টাকাটা থাকে সেটা মিলেও আমরা বাজার না করে ফ্রেন্ডরা মিলে ছবি দেখতাম সবাই মিলে, এতটা ফ্যান ছিলাম সাকিব খানের। এবং এ প্রজন্মের গত 24 বছর হলে যে মানুষটা সার্ভিস দিয়ে যাচ্ছে বাংলা ফিল্মকে, তাকে অবশ্যই স্যালুট, এই জন্য তাকে ভালোবাসে। আসলে তুফান ছবিটা রাহেন রাফির ভাইয়ার ছবি, তো তুফান মনে হয় যে সকলের মনে অলরেডি ট্রিজার রিলিজ পাওয়ার পর থেকেই সকলের মনে তুফান উঠে গেছে অলরেডি, মানে ঝড় হওয়া শুরু হয়ে গেছে। এবং যারা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই সমালোচনা করছে নকল হয়েছে বা কিছু, তাদের জন্য বলতে চাই যে নকলটা আপনারা করে দেখান, নকলটা করে দেখান। যেখানে একটা তামিল মুভি বা ইন্ডিয়ান একটা মুভি অ্যানিমেলের সাথে সম্ভবত এটা একটা সাদৃশ্য করার চেষ্টা করছে, কিন্তু সেটা কি হচ্ছে যে তারা তো এটা একটা বিগ মানে কয়শো প্রায় 200 কোটি টাকা বাজেটের ছবি, তো সেখানে আমাদের 10 কোটি 20 কোটি টাকার ছবিতে যদি ওই রকম কিছু করতে পারে এটা তো অনেক পজিটিভ, কেউ পজিটিভলি বলে না। হ্যাঁ, সাকিব খানকে অ্যাকচুয়ালি সবাই ওনাকে সবাই ব্যবহার করছে আর কিছু না।